ভারত মানেই ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির লীলাভূমি। বিভিন্ন সালতানাতের সাম্রাজ্য ও তার ইতিহাস ঐতিহাসিক স্থাপনা। আগ্রা ভারতের একসময় রাজধানী আর বর্তমান রাজধানী হলো দিল্লি। তবে আমি ভারতের আগ্রা, রাজস্থান কিংবা দিল্লির আনাচে কানাচে যেখানে গিয়েছি সেখানেই চোখে পড়ে দাস সালতানাত থেকে শুরু করে মুঘল সালতানাতের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। আগ্রাতে আমি সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের ইতিহাস বিখ্যাত তাজমহল, আগ্রা লালকেল্লা, ফতেহপুর সিক্রিসহ দিল্লি ভূমিতে দিল্লি জামে মসজিদ, দিল্লি লালকেল্লা, কুতুব মিনার, আলাউদ্দিন খিলজির সমাধি, হুমায়ুনের সমাধি ও খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের পবিত্র দরগাসহ অনেক স্থাপনা ও ইতিহাস তুলে ধরেছি এই চ্যানেলে। আশা করি দেখে আসবেন। ভারতে মুঘল সাম্রাজ্যের সম্রাটদের পাশাপাশি বেশ কিছু স্থাপনা চোখে পড়ে, যার স্থাপনাগুলো অনেকটা মুঘল সম্রাটদের মতোই, যেমন সফদারজংয়ের সমাধি ও আব্দুর রহিম খান খানের সমাধি তার ব্যতিক্রম নয়। আজকে তুলে ধরছি মুঘল রাজদরবারের সেই সেনানায়ক আব্দুর রহিম খান খান এর ইতিহাস ও সমাধি। ভারতের দিল্লি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, আমি সিএম হেলাল উদ্দিন। পর্দায় যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি কোনো সম্রাটের সমাধি সৌধ নয়, তবে স্থাপত্য নিদর্শন কোনো অংশে তাদের চেয়ে কম নয়। এটি সেই ব্যক্তির সমাধি যিনি মুঘল সম্রাট বাবর থেকে শুরু করে সম্রাট আকবরের দরবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বৈরম খাঁ, আর বৈরম খাঁয়ের পুত্র আব্দুর রহিম খান খান ও তার প্রিয়তমা স্ত্রীর সমাধি সৌধ। বৈরম খাঁ সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু জানেন কিংবা নাম শুনেছেন, কিন্তু এই আব্দুর রহিম খাঁ সম্পর্কে অনেকেই জানেন না। দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর পবিত্র দরগাহ শরীফ থেকে যখন বের হই অটো নিয়ে কোথাও যাব, ঠিক তখনই চোখে পড়ে এই নান্দনিক ও দারুণ নকশায় কারুকাজ করা মোগল স্থাপনার। এখানে প্রবেশ করতে অনলাইনে বিশ্বব্যাপী পে করতে হয়, তবে আমাদের কাছে অনলাইন ব্যবস্থা না থাকায় হ্যান্ড ক্যাশই পে করি। বৈরম খাঁ যিনি 1501 খ্রিস্টাব্দে আফগানিস্তানের বাদাখশানে জন্মগ্রহণ করেন, কোনো কোনো ইতিহাসবিদরা তাকে হিন্দুস্তানের মুকুটহীন বাদশাহ বলে সম্বোধন করেন। তার মেধা, বুদ্ধি, বিচক্ষণতার জন্য সম্রাট হুমায়ুন তাকে খুবই ভালোবাসতেন, যার প্রতিশ্রুতিতে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর সম্রাট আকবর মাত্র 13 বছর বয়সে যখন মুঘল সিংহাসনে বসেন তখন এই বৈরম খাঁই তাকে সাহস, বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে গড়ে তুলেছেন একজন দক্ষ শাসক হিসেবে। সন্ধ্যার পর লাইটিং ব্যবস্থা করার জন্য নিচের এইগুলা দেওয়া হয়েছে, নিচের যে এইগুলা দেওয়া হয়েছে, দুইটা লাইট এখানে আছে, এখানে একটা ওই যে একটা। তিনি পরবর্তীতে সম্রাট আকবরের সময় প্রধান সেনাপতিও ছিলেন। হুমায়ুন তাকে খানি খানান, বৈরম খান তথা রাজাধিরাজ বা রাজাদের রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। ঐতিহাসিক গ্রন্থ জওহর আফতাজির থেকে জানা যায় বৈরম খাঁর প্রকৃত নাম ছিল বৈরম বেগ, আকবর তাকে খান বাবা বলে ডাকতেন। আকবরের অভিভাবক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। খানজাদা মির্জা খাঁর আব্দুর রহিম দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন 17 ডিসেম্বর 1556 সালে, যিনি সাধারণভাবে আব্দুর রহিম নামে পরিচিত। খানি খানান বা রাজাদের রাজা উপাধি দেন সম্রাট আকবর। তিনি মুঘল দরবার একজন কবি ও পরামর্শদাতা ছিলেন। তিনি আকবরের দরবারের নবরত্নদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন। রহিম তার হিন্দুস্তানি দোহে এবং জ্যোতিষশাস্ত্রের বইয়ের জন্য বেশ বিখ্যাত। বৈরম খান গুজরাটের পাটানে যখন খুন হন তার এই প্রথম স্ত্রী এবং যুবক রহিমকে দিল্লি থেকে আহমেদাবাদে নিরাপদে নিয়ে আসেন এবং আকবরের রাজদরবারে হাজির করা হয়, যিনি তাকে মির্জা খান উপাধি দিয়েছিলেন। বৈরম খানের দ্বিতীয় স্ত্রী সালিমা সুলতান বেগম, যিনি ছিলেন রহিমের সৎমা, তিনি তার চাচাতো ভাই আকবরকে যখন বিয়ে করেন তখন আব্দুর রহিম খানে খান হয়ে যান সম্রাট আকবরের সৎপুত্র। পরবর্তীতে তিনি তার 9 জন বিশিষ্ট মন্ত্রী বা নবরত্নদের মধ্যে একজন হন। কবি হওয়ার পাশাপাশি রহিম খানও একজন জেনারেল ছিলেন এবং তিনি গুজরাট ও মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি জায়গায় সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বলা হয়ে থাকে যে গরিবদের ভিক্ষে দেওয়ার সময় আব্দুর রহিম তার অদ্ভুত পদ্ধতির জন্য বেশ পরিচিত ছিলেন। তিনি যাকে ভিক্ষা দেন তার দিকে তিনি কখনই তাকান না, সম্পূর্ণ বিনয়ের সাথে তার দৃষ্টি নিচের দিকে রাখতেন। তুলসীদাস তার এই ভিক্ষা দেওয়ার সময় রহিমের আচরণের কথা শুনেন, তখন তিনি চিঠিতে রহিমকে বলেন, এভাবে ভিক্ষা দাও কেন,
এটা তুমি কোথা থেকে শিখলে? তোমার হাত যতটা উঁচু তোমার চোখ ততটাই নিচু। তিনি বুঝতে পারলেন যে তুলসীদাস তার কর্মের পিছনের কারণগুলি সম্পর্কে খুব ভালোভাবে অবগত, আর তাই তিনি তুলসীদাসকে লিখেছিলেন, দাতা অন্য কেউ দিনরাত দিচ্ছে, কিন্তু পৃথিবী আমাকে কৃতিত্ব দেয়, তাই আমি চোখ নামাই। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 1580 সালে সম্রাট আকবর রহিমকে আজমিরের প্রধান নিযুক্ত করেন। একই সময় আকবর মহারাজা প্রতাপের বিরুদ্ধে তাকে বন্দী বা হত্যা করার জন্য অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেন। তবে আব্দুর রহিম তার পরিবারকে শেরপুরায় রেখে মেওয়ারের বিরুদ্ধে অগ্রসর হন। প্রতাপ মুঘলদের অগ্রযাত্রা যাচাই করার জন্য ডুরুনের পাহাড়ি গিরিপথে অবস্থান নেন, কিন্তু এদিকে তার পুত্র প্রিন্স অমর সিং শেরপুরা আক্রমণ করেন এবং রহিমের পরিবারের মহিলাদের বন্দী করে মেওয়ারে নিয়ে আসেন। মহারাজা প্রতাপ মহিলাদের বন্দী করার জন্য তার ছেলেকে তিরস্কার করতে থাকেন এবং রহিমের কাছে সম্মানের সাথে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আব্দুর রহিম একজন প্রজ্ঞা, জ্ঞানী ও কবি হিসেবে সবার নিকট পরিচিতি লাভ করেন। বিভিন্ন কবিতা লেখার পাশাপাশি আব্দুর রহিম সম্রাট বাবরের স্মৃতিকথা বাবরনামা চাগাতাই ভাষা থেকে ফার্সি ভাষা অনুবাদ করেন, যা 1589 কিংবা 1590 সালের মধ্যে সম্পন্ন হয়েছিল। আব্দুর রহিম খানি খান সর্বপ্রথম রামায়ণকে দোহা ও ফার্সি ভাষা অনুবাদ করেন, যা ইতিহাস বিখ্যাত হয়ে আছে আজও। সংস্কৃত ভাষার ওপর তার চমৎকার দক্ষতা ছিল। সংস্কৃত ভাষায় তিনি জ্যোতিষশাস্ত্রের ওপর 2টি বই লিখেছেন। তার সমাধি নতুন দিল্লিতে হুমায়ুনের সমাধির কাছে মথুরা শহরকের নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগাহ শরীফের পূর্ব দিকে অবস্থিত। আব্দুর রহিম খানি খান 1598 সালে তার স্ত্রীর জন্য এই বিশাল রাজকীয় সমাধিটি নির্মাণ করেন। আব্দুর রহিম খান যখন 1627 সালে মৃত্যুবরণ করেন, তখন তাকে দাফন করা হয় এখানে প্রিয় স্ত্রী মাহাবানুর পাশেই। এখানে দুই পাশে আগে পাথর অথবা অন্য কিছু ছিল, মার্বেল, সেটি ভেঙে পড়ে গেছে ওই উপরে যেটা দেখা যাচ্ছে, এবং নিচের দিকে এই যে সাদা পাথরটা, এটা হলো বর্তমানে লাগানো, এবং মাঝখানে এইটাও বর্তমানে লাগানো। মেন দরজা দিয়ে পার হলে দুই যেই গেট আছে, এই গেটটি হচ্ছে অনেক বড়। এটি যদিও বর্তমানের গেট, তারপরও ওই উপরে যে ইয়াটা দেওয়া আছে, যে দরজার যে লক করার লোহাটা দেওয়া আছে, এটা কিন্তু অনেক মোটা। এটি হুমায়ুনের সমাধির মতোই, তাই অনেকে এটিকে হুমায়ুনের সমাধিও ভেবে থাকেন। বিশাল উদ্যানের মাঝে এই সমাধিটি, চারপাশে গাছগাছালি আর সবুজ প্রকৃতির এক অন্যরকম অনুভূতি যোগায়। সমাধির চারপাশে রয়েছে 4টি লেক ফোয়ারা এবং উপরে চারপাশে 4টি গোলাকৃতি ফোয়ারাও রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় দেখা যায় তার সমাধির জায়গা, তবে সেখানে যাওয়া নিষেধ। মূল সমাধিটি মূলত নিচে। লাল ও বেলে পাথর দিয়ে এত সুন্দর কারুকার্য করা দেখে মনে হয়েছিল এটি হুমায়ুনের সমাধি, কিন্তু না, সম্রাট না হয়ে সফদারজাংয়ের সমাধির ওপর নির্মিত বিশাল রাজকীয় সমাধির অনুকরণেই তৈরি করা এটি। চারপাশে বাগান আর মাঝখানে এই সমাধিটি অবস্থিত। চারপাশ খোলা, মানে কবরের চারপাশে 4টি দরজা দিয়ে প্রবেশ করা যায় এই সমাধিতে। আব্দুর রহিম খান ও তার স্ত্রীর সমাধি থেকে বের হতে গেলে প্রথমে একটি নান্দনিক ডিজাইনের ও কারুকার্য খচিত একটি দরজা পড়ে, তারপরে বারান্দা, বারান্দার পরে একটি বড় দরজা। এই দরজাগুলো চারপাশে অবস্থিত। আব্দুর রহিম খা কিংবা বৈরাম খা, যার কথাই বলি না কেন, তারা ছিলেন মুঘলদের ভিন্ন দেহের এক অত্তার মতো, মানে এতই বিশ্বস্ত ছিলেন যে সম্রাট বাবর থেকে হুমায়ুন কিংবা আকবরের নবরত্নের একজন ছিলেন এই পিতা বা পুত্র। সফদারজাং তার আনুগত্য বিশ্বস্ততা দিয়ে হয়েছিলেন তাদের আস্থাভাজন সেনাপতি, তবে সম্রাট বাহাদুর শাহকে ভুল বুঝিয়ে কিছু বিশ্বাসঘাতক দূরে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ তারা যেন সহজে সম্রাটকে সিংহাচ্যুত করতে পারেন। তবে যখন সম্রাট বুঝতে পারেন, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল, যার অনুশোচনায় ভুগে হয়তো সম্রাট তার সমাধির ওপর তৈরি করেন এই বিশাল রাজকীয় সমাধি। বৈরাম খা বা তার পুত্র আব্দুর রহিম ঠিকই তেমনই একজন ছিলেন, যাদের বিচার বুদ্ধি বিচক্ষণতা ও প্রজ্ঞা দিয়ে মুঘলদের সহযোগিতা করেছেন ক্ষণে ক্ষণে। 1753 কিংবা 1754 সালে এই সমাধি থেকে কিছু মার্বেল
এবং বেলে পাথর ব্যবহার করা হয়েছিল সাফদারজাংয়ের সমাধি নির্মাণে। তবে এটিও আবার সংস্কার করা হয় নতুন রূপে। মুঘল সম্রাটদের সমাধির মতোই তাদের উপসমাধিতে করা হয়েছে সুন্দর নকশা আর কারুকার্য। ইন্টারগ্লোব ফাউন্ডেশন এবং আগা খান ট্রাস্ট ফর কালচার আব্দুর রহিম খানের খাননের সমাধিসহ অনেক মুঘল স্থাপনা সংরক্ষণ ও পুনরুদ্ধার করার কাজ করেছেন। তবে বলা হয় যে দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধি, সাফদারজং সমাধি কিংবা আব্দুর রহিম খানি খানের সমাধি থেকে অনুপ্রেরণা নিয়েই সম্রাট শাহজাহান হয়তো একদিন তৈরি করেছিলেন সেই তাজমহল। আজকে আব্দুর রহিম খানি খান কিংবা বৈরাম খা কেউই নেই, নেই সেই মুঘল সাম্রাজ্য। তবে এখনও আছে তাদের ইতিহাস, তাদের স্থাপত্য নিদর্শন। একবার ভাবুন তো, এখানে কত হেঁটেছেন মুঘল সম্রাটরা কিংবা তার সেনাপতিরা। ছিল সৈন্য সামন্ত, কিন্তু আজ কোথায় হারিয়ে গেছে সময়ের বিবর্তনে। আব্দুর রহিম খানি খান পহেলা অক্টোবর 1627 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।